টুনি, ও টুনি, কি হয়েছে টুনা? তুমি আমায় ডাকলে? তোমার কি কিছু লাগবে? না টুনি, আমার কিছু লাগবে না। ছোট বউয়ের তোমার সাথে কিছু কাজ ছিল। টুনি বোন, আমার কিছু কাপড় ধুয়ে দেওয়ার ছিল। এই নাও, এই কাপড়গুলো ধুয়ে আনো তো। আর হ্যাঁ, কাপড়গুলো একটু সাবধানে ধুয়ে দিও, সবগুলোই দামি কাপড়, বুঝলে? বোন, তুমি এসব নিয়ে ভেবো না, আমি তোমার কাপড় অনেক সাবধানে ধুয়ে দেব। আচ্ছা ঠিক আছে, যাও আর কাপড়গুলো ধুয়ে আমার জন্য একটু চা বানিয়ে আনো, মাথাটা কেমন যেন একটু ব্যথা করছে। সে কি ছোট বউ, তোমার শরীরটা যে অসুস্থ, কই সে কথা তো আমাকে বলনি। আরে টুনা, আমার তেমন কিছুই হয়নি, মাথাটা যা একটু ব্যথা করছে, চা খেলে ঠিক হয়ে যাবে। একি টুনি, তুমি এখনো যে এখানে দাঁড়িয়ে আছো, যাও আর যে ছোট বউয়ের জন্য তাড়াতাড়ি চা বানিয়ে আনো। আমি এক্ষুনি আনছি টুনা। এভাবেই সতীন আর স্বামীর সাথে দিন কাটছিল টুনির। টুনির মনে কোনো অহংকার ছিল না, সতীনের সকল অপমান মুখ বুঝে মেনে নিত টুনি। একদিন ছোট বউ একটা ডিম দেয়। দেখো টুনা, আমি কত সুন্দর একটা ডিম দিয়েছি, তোমার বাবা হওয়ার স্বপ্ন যে পূরণ হতে চলেছে, যেটা টুনি বোন করতে পারেনি। টুনা, তুমি খুশি তো? হ্যাঁ ছোট বউ, আমি যে অনেক খুশি, কতদিন পর আমার বাবা হবার স্বপ্ন পূরণ হতে চলেছে, এসবই যে তোমার জন্যই হয়েছে ছোট বউ। টুনা যখন ছোট বউকে এসব কথা বলছিল, তখন দরজার আড়াল থেকে টুনি এইসব কথা শুনছিল আর নিজে নিজে বলছিল, হে আল্লাহ, আমি টুনাকে সুখ দিতে পারিনি, ছোট বউয়ের কারণে টুনার মুখে যে হাসি ফুটেছে, তুমি তাদের সুখে কারোর নজর পড়তে দিও না, টুনা যেন সারা জীবন এভাবে হাসি খুশি থাকে আল্লাহ। টুনি, এই টুনি। হ্যাঁ টুনা, বলো। টুনি, আজ থেকে ছোট বউয়ের সবকিছু দেখার দায়িত্ব তোমার, ছোট বউয়ের জন্য কোনো সমস্যা না হয় তা তুমি দেখবে, কি পারবে তো? কেন পারবো না টুনা, আমি ঠিক পারবো, বোন মা হতে চলেছে, আর আমি তার একটু যত্ন করতে পারবো না তা হয় নাকি? আমি বোনের সব খেয়াল রাখবো, তুমি এইসব নিয়ে চিন্তা করো না টুনা। আমি যাই, বোনের জন্য কিছু খাবার নিয়ে আসি, ওর তো এখন ভালো ভালো খেতে হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর, ছোট বউ চলো, তোমাকে আজ বনে ঘুরতে নিয়ে যাই। সত্যি টুনা? হ্যাঁ ছোট বউ, তোমাকে তো আমি কিছুই দিতে পারিনি, তাই ভাবলাম তোমাকে আজ তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব। কোথায় যাওয়ার কথা হচ্ছে টুনা? আসলে টুনি, আমি ভেবেছিলাম ছোট বউকে একটু বাহিরে নিয়ে যাব। কিন্তু টুনা, এখন তো বোনে ডিমে তা দিতে হবে, নইলে যে ডিম নষ্ট হয়ে যাবে। টুনি বোন, তুমি আমার ডিমগুলো একটু দেখে রেখো, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। তবে তোমার তো এখন বাইরে যাওয়া ঠিক হবে না। দেখো টুনি বোন, আমি বুঝতে পেরেছি, টুনা আমায় নিজে থেকে বাহিরে নিয়ে যেতে চাইছে বলে তুমি আমায় বাধা দিচ্ছ, যেন আমি টুনার সাথে বাহিরে যেতে না পারি, কি তাই তো? না বোন, তুমি আমায় ভুল ভাবছ, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। থাক টুনি বোন, তোমাকে আর আমার জন্য এত কষ্ট করে ভালোটা ভাবতে হবে না, আমি আমার ভালোটা ঠিক বুঝে নিতে পারবো, চলো টুনা। আর হ্যাঁ, আমরা না আসা পর্যন্ত আমার ডিমটাকে ভালো করে দেখে রেখো, কেমন? এই বলে টুনা ও ছোট বউ চলে যায়। দিন গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু টুনা ও ছোট বউ বাড়ি ফিরে না, ফলে টুনি অনেক চিন্তা করতে থাকে। দিন থেকে যে রাত হয়ে গেল, কিন্তু টুনার বোন যে এখনো আসলো না, ওদের তো তাড়াতাড়ি চলে আসার কথা ছিল। হে আল্লাহ, আমার মনে কোটাক ডাকছে কেন, ওদের কোনো বিপদ হয়নি তো? হে আল্লাহ, তুমি ওদের বিপদ থেকে রক্ষা করো। টুনি যখন এইসব কথা বলছিল, তখন সেখানে কালু কাকা আসে। টুনি বোন, টুনি বোন। এ কি তুমি? টুনি বোন, সর্বনাশ হয়ে গেছে, টুনা ভাইয়া আর তার ছোট বউকে এক বাজ তার শিকার বানিয়েছে। কি বলছো কি কালু ভাইয়া? হ্যাঁ টুনি বোন, তোমাকে এই খবর দেওয়ার জন্যই যে আমি ছুটে আসলাম, আমি এখন আসি টুনি বোন।
এরপর কালু কাক সেখান থেকে চলে যায়। টুনা, তোমরা কেন আমার কথা শুনলে না? আমি তোমাদের বারবার বারণ করা সত্ত্বেও তোমরা বাইরে গেলে। এখন আমি কি করব? এদিকে যে ডিমে তা না দিলে ডিম নষ্ট হয়ে যাবে, আর তা থেকে যে কখনো বাচ্চা বেরোবে না। না, আমি এই ডিম নষ্ট হতে দেব না, আমি ডিমে তা দেব। এই বলে টুনি ডিমে তা দেয়, আর কদিন পর সেই ডিম থেকে অনেক সুন্দর ফুটফুটে ছানা বের হয়, আর সেই ছানাটি টুনিকে মা বলে ডাকতে থাকে। মা, মা, দেখেছো টুনা, আমাদের কত সুন্দর একটা ছানা হয়েছে, যে কিনা আমায় মা বলে ডাকছে। কিন্তু টুনা, আজকে যদি তুমি এখানে থাকতে তাহলে কতই না ভালো হতো। যাকগে, যা হওয়ার তা তো হয়েই গেছে। অতীতের কথা মনে করে শুধু শুধু কষ্ট না বাড়ানোই ভালো। আজ থেকে আমি তোর নাম দিলাম টুনটুন। এরপর থেকে টুনি তার সৎ মেয়েকে অনেক যত্নে বড় করতে থাকে। দেখতে দেখতে টুনি সৎ মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। কি হয়েছে রে টুনটুন, এত ডাকছিস কেন? মা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও নাও দেখি, আজকে আমি তোমার জন্য নিজে রান্না করেছি, তাড়াতাড়ি উঠো না মা। আমার টুনটুন মা তো দেখি অনেক বড় হয়ে গেছে, তুই যা, আমি আসছি। ঠিক আছে মা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আজ হঠাৎ মায়ের সেবা করার চিন্তা মাথায় ঢুকলো কি করে বলতো? তোকে তো সকালে ডেকেও তোলা যায় না, তাহলে আজ হঠাৎ এসো। মা রে, তুমি আমার জন্য কত কিছু করো, আর আমি তোমার জন্য এতটুকু করেছি তাতেও তোমার সমস্যা? আচ্ছা বাবা, হয়েছে, আর রাগ করতে হবে না, আমি আর এসব কথা বলবো না, ঠিক আছে? তুমি আমার লক্ষ্মী মা, অনেক ভাগ্য করে আমি তোমার মতো একটা মা পেয়েছি। মা, আমার না তোমাকে কিছু বলার ছিল, তবে এখন না, তুমি আগে খেয়ে ওঠো, তারপর বলবো। টুনির খাওয়া শেষে টুনটুন তার মাকে বলে, মা, আমার স্কুল থেকে না সকলে পিকনিকে যাচ্ছে, আমিও যেতে চাই। ও, তার মানে এই ব্যাপার, তাই তো বলি, আমার হঠাৎ আজ অত যত্ন হচ্ছে কেন? এবার আমি সব বুঝতে পারছি। মা, যাই না মা, যাই, দেখো আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছি, এখন তোমার উচিত আমার ইচ্ছা পূরণ করা। ওরে দুষ্টু মেয়ে আমার, মাকে বাধ্য করা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুই যেতে পারিস, তবে মনে রাখবি এটাই যেন শেষবার হয়, বুঝলি? ঠিক আছে মা, আমার মনে থাকবে। এভাবে মেয়েকে নিয়ে সুখে দিন কাটতে থাকে টুনির।